গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ডেইলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। তো আজকে তো হলো ফ্রাইডে আর এখন বাজে 8:20। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আকাশের অবস্থা সকাল থেকে আজকে একদম মুখ ভার হয়ে রয়েছে, বৃষ্টিও হয়ে গেছে, এখন আকাশটা একটু মেঘলা করে রয়েছে। তো আমার তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, তোমরা জানোই সকালবেলা বেরিয়ে যায়, মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছে আর এখন সোয়াবিনের তরকারিটা রান্না করব। আর আজকে ছেলে আমাকে আবার আজকে বেরোতেও হবে। আর আজকে ছেলে স্কুলের যে ওদের যে পরীক্ষাটা হয়েছিল ইউনিট ওয়ানটা আর কি, সেই ইউনিট ওয়ান যে টেস্টের কপিগুলো সেটা আজকে সাবমিট করার ডেট দিয়েছে। তো আজকে আমাকে ওদের স্কুলে 10:30 থেকে টাইম দিয়েছে, তো তার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, কি স্কুলে চলে যেতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতেই হবে। তো ওদের সেই জন্য আজকে যেহেতু কপি সাবমিট করার ডেট দিয়েছে, সেই জন্য আজকে বাবুর আর অনলাইন ক্লাস হবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে এমনিতেও আমাকে যেতে হবে, রান্না বান্নাগুলো করে নিতে হবে। দিয়ে এখনও অনেকগুলো কাজ আছে, কিন্তু জামা কাপড় কী কাচবো কী করবো বুঝতে পারছি না। তো চলো তোমাদেরকে আজকে আকাশটা একটু দেখাই। তো এই দেখো, এই হচ্ছে আকাশের অবস্থা, দেখতে পাচ্ছো? সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন যদিও বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু আকাশ যেভাবে মেঘলা করে রয়েছে, যে কীভাবে স্কুলে যাবো কী জানি, যদি ওইরকম বৃষ্টি শুরু হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখন রান্না করলাম আমার সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারি রান্নার জন্য যে তেলটা দিয়ে দিয়েছি, আর এখানে 10 গ্রাম মতন রসুন একটু থেঁতো করে রেখে দিয়েছি, সেটা একটু ভাজা ভাজা হোক। দেখো এখানে রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দেবো, এর মধ্যে দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, আধখানা টমেটো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু মিষ্টি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সোয়াবিনের আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সোয়াবিনের আলুটা আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, আর নামাবার আগে গরম মশলা দিলে আমার রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমি ঘরদোরগুলো মানে ঝাঁট দিয়ে বিছানাটা তুলে নিলাম, নিয়ে তারপরে তো রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, সকালবেলা একবার এমনি শুধু ন্যাতা দিয়ে মুছে নিই, তারপরে তো আর মোছা হয় না। তারপরে একেবারে রান্না বান্না করে প্রত্যেক দিনই আমি এইভাবে পুরো স্কচ ব্রাইট ভিমবার দিয়ে ভালো করে গ্যাসটা আর গ্যাসের পিছনের যে ওয়ালটা থাকে সেটাকে ভালো করে একবার সাবান দিয়ে, তাহলে কি হয় তেলচিটে ভাবটা চলে যায়। তো দিয়ে তারপরে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে দিয়ে তারপরে আমি কি করি, ভালো করে এবার নর্মাল ওয়াটারে আর কি দিয়ে ন্যাতাটা বারবার করে ভিজিয়ে ভিজিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে দিই। প্রত্যেক দিন যদি এইভাবে পরিষ্কার করি তাহলে আর ওই তেলচিটা জমারও কোনো ইয়ে থাকে না। তাও মাঝে মাঝে এক দিন বাদ চলে যায়, হয়তো শরীরটা যখন খারাপ থাকে বা কিছু থাকে তখন হয়তো এমনি মুছে ছেড়ে দিই, নাহলে বেশিরভাগই আমি প্রত্যেক দিনই এইভাবেই পরিষ্কার করে থাকি। তোমাদের সঙ্গে তো এগুলো কখনো শেয়ার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে তো রোজই করি এটা, তো আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আর দেখো এইভাবে সমস্ত রান্না শেষে আমি কিন্তু গ্যাসটা এইভাবে উঠিয়ে নিয়ে গ্যাসের তলাটাও ভালো করে পুছে দিই, তাহলে কি হয় অনেক সময় রান্না করতে করতে রুটি করতে গিয়ে রুটির গুঁড়ো বা এইগুলো তো পড়ে যায়, তো তখন কি হয় এগুলো পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে দেখো 3 বা 4 বার করে কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে বারবার করে ওভেনটাকে মুছে দিলাম, যাতে কোথাও একটু তেলচিটা আঠা না থাকে। দিয়ে তারপরে আমি আবার কুচিনা
ভাতটাও একবার ভালো করে পরিষ্কার করে দিলাম। দিয়ে এবার চলে এসেছি আমি বেসিনে বাসনগুলো ধোবো বলে। তো তার আগে দেখো, আমার ওইখানে যে ফিল্টারের ক্যান্ডেলগুলো লাগানো থাকে ওই সাইডে, সেডিমেন্ট গার্ড, তারপরে আয়রন ফিল্টার, ওইগুলোকে আমি কি করলাম ভালো করে আগে মুছে দিলাম ন্যাতা দিয়ে। কারণ ওখানে বাসন মাজে তো ওই ছিটাগুলো যায়, গিয়ে ওখানে কি হয় দাগ হয়ে যায়। আর ওইদিকে দেখো টিভি চলছে, দেখতে পারছো? টিভির সাউন্ড আসছিল বলে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। ওখানে বসে সৌরিশ এখন টিভি দেখছে, তখন ওর অনলাইন ক্লাস ছিল না সেই জন্য। আর এদিকে দেখো আমি এদিকে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, যেহেতু স্কুলে যেতে হবে সেই জন্য আজকে একটু তাড়াহুড়োই ছিল, সেই কারণে সব বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর সকাল থেকে যেহেতু বাসন মাজা হয়নি, ভালোই বাসনটা জমেছে, সব বাসন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো দেখো এবার আমার বাসনটা মাজা হয়ে গেছে। আর আমার বাসন মাজা হয়ে গেলে প্রত্যেক দিনই আমি আমার সিঙ্কটাকে কী করি ভালো করে ধুয়ে দিই স্কচ ব্রাইট দিয়ে। একেবারে যেভাবে বাসন মাজি সেইভাবে আমি রেগুলার স্কচ ব্রাইট দিয়ে, আর ওই ওই জায়গাগুলোতেও একটু একটু ছিটে যায় সব যায় ওয়ালগুলোতে, তো সেই জন্য দেখো ভালো করে জল দিয়ে একেবারে সমস্ত ওয়ালগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে দিচ্ছি। আমি প্রত্যেক দিনই এইভাবে করে থাকি, কারণ যেহেতু এখানে বাসন মাজা হয় তো তো একটা দেখবে কেমন একটা দাগ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার সব কাজটা সব ঘরে শেষ হয়ে গেছে, শুধু জামা কাপড় কাচিনি আর এই ওয়েদারের জন্য। তো এখন দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে গেছে, আজকে সৌরিশের স্কুলে কপি সাবমিট করার ডেট দিয়েছে, তো এখন বেরিয়ে পড়বো, চলে যাবো স্কুলে কপি সাবমিট করে, তারপরে আবার এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আজকে লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখে নাও। আজকে লাঞ্চে রয়েছে উচ্ছে বেগুন ভাজা, এটা একেবারেতে অল্পই রয়েছে, বেশি উচ্ছে দু তিনখানা পচে গেছিলো, এখানে বেশি আজকে আর হয়নি। আর এটা তো সকালবেলা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সোয়াবিনের তরকারি করেছি। আর রয়েছে ইলিশ মাছের মুড়ো লেজা, এটাই ছিল, তো এটা দিয়ে একটু ঝোল করে নিয়েছি। সোয়াবিনের তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, এটাই হচ্ছে আমার লাঞ্চ মেনু। তো বন্ধুরা, তোমাদের তো লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম, তো তখন তো চলে গেছিলাম স্কুলে। স্কুলে আজকে আমার অ্যাডমিটটা করানো ছিল না, পেমেন্ট করা ছিল এমনি ব্যাংকে, তো আজকে একদম ফুল পেমেন্ট করে অ্যাডমিট করিয়ে সব কিছু করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। বাড়ি আসলাম 11:45 সময়, আর এখন বাইরে বেরোলেই তো জানো বাড়ি এসে স্নান করতে হবে, সব করতে হবে, তো এই সমস্ত কাজকর্ম সেরে সব কিছু করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এখন তো 1:30 বেজে গেছে, এখন আমরা অ্যাজ ইউজুয়াল এই টাইমটাতে খাই, একটু টিভি দেখি, তো এই সময় জি বাংলাতে সিরিয়ালগুলো রিপিট টেলিকাস্ট হয়, তো একটুখানি বসে বসে দেখি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আবার চলে আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।